বন্ধুরা, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজ আমি বাঙালির সবথেকে সেরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। তো বাঙালির সবথেকে সামনের দিকে রেসিপি বলতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তো অবশ্যই থাকবে, একদম স্পেশালি মেনু হিসেবে। আর আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এবারে আমি মোচা চিংড়ি মাছগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি চিংড়ি মাছগুলো কাটছি। আমি এইভাবে চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি। তো এই পেছনের এই পাখনাগুলো এগুলো রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর এই এখান থেকে একটা শিরা থাকে, উপর থেকে শিরাটাকে আমি ফেলে দিয়েছি। তো এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো বেছে নেব। ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবারে আমি নারকেলটাকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে কিন্তু নারকেলটা অবশ্যই দরকার। গ্লাস নিয়ে রেডি করেছি, গ্লাস কি করবি বাবা, দেশে শুকনো নারকেলের জল খায় না, খায় না বলছি তো। নারকেল কুড়ে নিয়েছি, এবারে নারকেলের দুধটাকে আমি চেপে বার করে নেব। নারকেলটা সামান্য জল দিয়ে আমি চেপে চেপে দুধ বার করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করতে আমি কি কি উপকরণ নিয়েছি সব আমি বাটা মশলায় চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে মরিচ একসাথে বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এলাচটাকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি, আর একটা গোটা তেজপাতা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি আর দেখাচ্ছি না। এবারে আমি উনানের কাছে চলে যাব। চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভালো করে কড়া করে ভাজলে হবে না, অল্প ভেজে নিতে হবে। এপিট ওপিট হয়ে গেলে তুলে নিতে হবে, কারণ চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে বেশি ভাজলে হয় না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এপিট ওপিট করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। কড়াই আরেকটু তেল দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার পরে তেলটা একটু ভেজা হয়ে গেছে, তেলে দিয়ে দেব একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এভাবে নাড়াচাড়া করতে থাকবো।
এবারে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, আদা রসুনটা দিয়ে দেব, জিরে মরিচ দিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মশলায় চিংড়ি মাছ দিয়ে দেব, চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে কষতে থাকব। এই মালাইকারিতে কিন্তু আমি একদম জল ব্যবহার করব না, মশলার সাথে চিংড়ি মাছটা আমি ভালো করে কষাই করে নিয়েছি। এবারে নারকেলের দুধটা দিয়ে দেব, এবারে আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু বেশি ফুটালে হবে না, আর যারা মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই কিন্তু চিনি দিয়ে দেবে। আমি এবারে নামানোর সময় গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করব। খুব অল্প সময়ের মধ্যে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বানানো যায়, আর মশলাগুলো তৈরি করতে যেটুকু সময় লাগে তাছাড়া খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়, আর বাড়িতে অতিথি আসলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো এবারে আমি নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি, আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবে, টাটা।